গুড মর্নিং, স্বাগত আপনাদের সকলকে গান ভালোবেসে গান অনুষ্ঠানে। গান ভালোবেসে গান আপনাদের খুব প্রাণের অনুষ্ঠান হয়ে উঠেছে আমরা জানি, তাই তো আমরা চলে আসি আপনাদের দিনগুলোকে ভালো করে দেওয়ার জন্য। আজ এক দারুণ অতিথিকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি, যদিও গান ভালোবেসে গানে তার গান আপনারা আগেই শুনেছেন, আজকে আবারও তাকে সাথে পেয়েছি। আলাপ করে দিই ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, আমাদের ছোট্ট বন্ধু ঋদ্ধিমান। ঋদ্ধিমান খুব ভালো আছিস বল? গান ভালোবেসে গান যারা দেখেছেন তাদের কাছে তো খুব পরিচিত মুখ, এবং গান ভালোবেসে গানের পরে কিন্তু ঋদ্ধিমান বেশ অনেক অনুষ্ঠানও করছে, তাই না? অনেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছিস, তা আজকে একদম শুরুতে কি গান শোনাবি বল? আমি আজকে সুরকার প্রভাস দে, গীতিকার পুলক ব্যানার্জি এবং শিল্পী শ্রদ্ধেয় মান্না দের আমি একটি জনপ্রিয় গান শোনাচ্ছি। বাহ, শুনুন। কি ভালো গায়নি সত্যি।
কত ছোট্ট, দেখুন কত ছোট্ট বন্ধু আমাদের, কিন্তু শ্রদ্ধেয় মান্নাদের গান এমন ভাবে শোনালো। আচ্ছা ঋদ্ধিমান, এই যে তুই গান করিস, তুই অনেক ছোটবেলা থেকে গান করছিস বল। হ্যাঁ, আমি তো প্রথমবার ওকে যখন দেখেছিলাম ভেবেছিলাম ওর বয়স বোধহয় 3 বছর বা 4 বছর, তারপর ও বললো না আমার আরেকটু বেশি বড়, আমি আরেকটু বড়, ঋদ্ধিমান একটু বড় হয়েছে। কার কাছে গান শিখছিস এখন ঋদ্ধিমান? এখন আমি বাবার কাছে গান শিখছি। বাবার কাছে? আচ্ছা আচ্ছা। আসলে যদি ঘরেই যদি থাকে তাহলে সেখান থেকে উৎসাহিত হওয়াটা নিশ্চয়ই অনেকটা বেশি বাড়তি সুবিধে পাওয়া যায়। ছোটবেলা থেকেই গানের পরিবেশে ঋদ্ধিমান বড় হয়েছিস, তাই তো? গান নিয়েই থাকিস, তার সাথে পড়াশুনো আর দুষ্টুমি একসাথে চলে। আচ্ছা চলুক, সব কটা একসাথে চলুক। এবার কি গান শুনবো বল? আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়।